শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 110 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 50 জন পেশেন্ট আইসিইউতে আছেন এবং 60 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 19 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 81 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে 20 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 12 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 10টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 16টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট শ্রী নূর ইসলাম লস্কর, ওনার বয়স 8 বছর। উনি শেরালিপুর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 1 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 2 জুলাই সন্ধ্যার সময় 7:50 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী সালেউদ্দিন রাজ খান, ওনার বয়স 74 বছর। উনি নাগাটিরা কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 30 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 2 জুলাই রাত্রিবেলা 8:50 ওনার মৃত্যু হয়েছে।